আসসালামু আলাইকুম। আজকে আমরা আলুর পাকুড়া তৈরি করে দেখাবো। আলুর পাকুড়া তৈরি করতে আমি এখানে 400 গ্রাম আলু চুলে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমরা গ্রেট করে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নেব। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আমরা ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নেব। আলুগুলোকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পাপরিকা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 4টা কাঁচামরিচ কুচি, 4 টেবিল চামচ ধনে পাতা কুচি, 4 টেবিল চামচ ময়দা, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, 1টা ডিম। এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা পাকোড়াগুলো ভেজে নেব। চুলায় আমরা পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমরা পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আলুর পাকোড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।